প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং সামনের মাসেই হয়তো তোমাদের রেজাল্ট হবে এবং তোমরা নতুন ক্লাসে উত্তীর্ণ হবে, একাদশ শ্রেণীতে যারা ভূগোল বিষয় নিয়ে পড়তে চাও, তোমাদের জন্য আজকের এই ভিডিও। তোমরা জানো ইতিমধ্যেই সেমিস্টার যে সিস্টেম সেটা তোমাদের জন্য চালু হচ্ছে এবং প্রতি ইয়ারে দুটো করে সেমিস্টার হবে। প্রথম সেমিস্টারে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে এবং দ্বিতীয় সেমিস্টারে থাকবে তোমাদের বড় প্রশ্ন। তৃতীয় সেমিস্টারে আবার 12 সেটাতেও এমসিকিউ থাকবে এবং চতুর্থ সেমিস্টার সেটাতে কিন্তু ফাইনাল পরীক্ষা তোমাদের, সেটা বড় প্রশ্নের হবে। এবং একাদশ এবং দ্বাদশের যে দুটো সেমিস্টার হবে, প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার মিলে একাদশ শ্রেণীর রেজাল্ট এবং তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার নিয়ে তোমাদের ফাইনাল এইচএস এর রেজাল্ট কিন্তু হবে। তাহলে চলো দেখে নিই যে একাদশ শ্রেণীতে সিলেবাসটা তোমাদের কি রয়েছে। একদম প্রথমেই চলে যাচ্ছি সেমিস্টার ওয়ান, যেখানে দেখো রয়েছে প্রথম যে ইউনিট সেখানে রয়েছে জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন, অর্থাৎ বিষয় হিসেবে ভূগোল। সেখানে সংজ্ঞা, প্রকৃতি, ক্লাসিফিকেশন, শ্রেণীবিভাগ, মানে ভূগোলের বিভিন্ন যে অংশগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে। স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফি, এবং যে তোমাদের ফিজিক্যাল জিওগ্রাফির স্কোপ এবং কন্টেন্ট সেটা এখানে রয়েছে। গতবারও এটা ইলেভেনে ছিল, এবারও এটা রয়েছে। এরপর দেখো দু নম্বর ইউনিটে রয়েছে অরিজিন অফ আর্থ, এখানে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে কান্ট, জিন্স এবং জেফ্রিস এদের মতবাদগুলো আগেও ছিল, আবারও তোমাদের জন্য রয়েছে এখানে, এবং নতুন একটা থিওরি যুক্ত হয়েছে সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। ইউনিট টুর দু নম্বর পার্টে রয়েছে ইন্টেরিয়র অফ দ্য আর্থ, অর্থাৎ ভূ অভ্যন্তরের গঠন, সোর্সেস অফ ইনফরমেশন রিগার্ডিং দ্য আর্থস ইন্টেরিয়র, অ্যাপ্লিকেশনস অফ সিসমোলজি ফর অ্যানালাইজিং আর্থস ইন্টেরিয়র লেয়ারিং অফ আর্থ, বিভিন্ন যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলো সম্পর্কে কিন্তু এখানে তোমাদের জানতে হবে। শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল এবং সিসমোলজি, অর্থাৎ এখানে আমরা যে ভূমিকম্পের যে তরঙ্গ সেই তরঙ্গ কীভাবে কাজ করে সেই সমস্ত তথ্যগুলো কিন্তু আমরা এখান থেকে পাবো। এরপর দেখো ইউনিট থ্রিতে রয়েছে জিওমরফিক প্রসেস, সেখানে এন্ডোজেনেটিক প্রসেস রয়েছে আর এক্সোজেনেটিক প্রসেস রয়েছে। এন্ডোজেনেটিক হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, যেখানে অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে, কী কী তার শ্রেণীবিভাগ রয়েছে, এখানে অগ্নুৎপাত সম্পর্কে তোমাদের সম্যক ধারণা কিন্তু দেওয়া রয়েছে, এটা ক্লাস ইলেভেনে গত বছরও ছিল। এরপরে রয়েছে তোমাদের ভূমিকম্প, আর্থকুয়েক, ভূমিকম্পের সমস্ত তথ্য, কেন হয়, কেন্দ্র, উপকেন্দ্র, তারপর বিভিন্ন যে ঘটনাবলী সেগুলো, এবং ভারতের যে আর্থকুয়েক প্রন জোন যেগুলো আছে সেগুলো সম্পর্কেও এখানে তোমাদের জানতে হবে। এক্সোজেনিক প্রসেস যেটা রয়েছে সেটারও সংজ্ঞা, কনসেপ্ট এবং টাইপস কী কী শ্রেণী রয়েছে সেটা জানতে হবে। চার নম্বর ইউনিটে রয়েছে দেখো ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, অর্থাৎ আবহাওয়া এবং জলবায়ু, এটা কিন্তু গত বছর তোমাদের ক্লাস ইলেভেনে ছিল না, এটা নতুন সংযোজন হয়েছে। কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ার, গ্যাসিয়াস, লিকুইড অ্যান্ড সলিড কম্পোনেন্ট অফ অ্যাটমসফিয়ার, অর্থাৎ আমরা গ্যাসীয় উপাদান, কঠিন উপাদান এবং তরল উপাদান যেগুলো বায়ুমণ্ডলের মধ্যে পাচ্ছি বা আবহাওয়ার মধ্যে পাচ্ছি সেই সম্পর্কে সম্যক ধারণা এখানে নিতে হবে। লেয়ারিং অফ অ্যাটমসফিয়ার বেসড অন থার্মাল ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ উষ্ণতার তারতম্যের ভিত্তিতে যে স্তরবিন্যাস রয়েছে, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, এইসব সম্পর্কেও এখানে কিন্তু তথ্য দেওয়া থাকবে। ইম্পর্টেন্স অফ ওজোনস্ফিয়ার, অর্থাৎ ওজোন স্তরের গুরুত্ব, কজ অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ ওজোন ডিপ্লেশন, ওজোন স্তরের অবক্ষয়ের সমস্ত বিষয়, কেন হচ্ছে, এর ফলে কী হচ্ছে, সেই তথ্যগুলো কিন্তু ইউনিট ফোর অর্থাৎ ওয়েদার অ্যান্ড ক্লাইমেটের শেষে রয়েছে। এবার রয়েছে সেখানে দেখো ফুল মার্ক্স রয়েছে 12, এবং সেই 12 যে ফুল মার্ক্স রয়েছে সেখানে রয়েছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, অর্থাৎ মানবীয় ভূগোল। মানবীয় ভূগোলটা টোটালি কিন্তু তোমাদের এবার নতুন ইনক্লুড হয়েছে, এখানে যে বিষয়গুলো তোমাদেরকে
জানতে হবে বা রয়েছে সেগুলো হচ্ছে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি। এর মধ্যে রয়েছে কনসেপ্ট অফ ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ এবং মানুষ এবং প্রকৃতির যে সম্পর্ক, ফিল্ড অ্যান্ড সাব ফিল্ড অফ হিউম্যান জিওগ্রাফি মানবীয় ভূগোলের যে তোমার পরিধি ব্যাপ্তি রয়েছে এবং কি কি আলোচনা এখানে রয়েছে মানবীয় ভূগোলের সেগুলি কিন্তু এখানে রয়েছে। এরপর দেখো ইকোনমিক জিওগ্রাফিতে প্রথমে যেটা রয়েছে ক্লাসিফিকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস, এখানে দেখো ইউনিট টুতে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি কোয়াটারনারি অ্যান্ড কুইনারি সেক্টর উইথ ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এক্সাম্পলস, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে কার্যাবলী রয়েছে সেই কার্যাবলী সম্পর্কিত যে তথ্যগুলো আমরা এখান থেকে নেব। এটা কিন্তু ক্লাস টুয়েলভে গত বছর ছিল, এবার ইলেভেনে এটা কিন্তু ইনক্লুড হলো। এবার প্রাইমারি অ্যাক্টিভিটিসের মধ্যে দেখো হান্টিং অ্যান্ড গ্যাদারিং, পাস্টোরালিজম, এগ্রিকালচার, অর্থাৎ এখানে হান্টিং অ্যান্ড গ্যাদারিং বলেছে এখানে শিকার, মৎস্য চাষ হতে পারে, বিভিন্ন ধরনের শিকার বা প্রথম শ্রেণীর যে কার্যাবলীগুলো রয়েছে সেখানে মুখ্য কাজ হচ্ছে কৃষিকাজ এবং তার সাথে আমরা মৎস্য চাষ, মৌমাছি প্রতিপালন বা এই সমস্ত কিছুগুলো কিন্তু পেতে পারি। এখানে দেখো আরও রয়েছে সাবসিস্টেন্স কমার্শিয়াল মিক্সড মার্কেট গার্ডেনিং, এখানে তোমার রয়েছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি, বাণিজ্যিক কৃষি, মিশ্র কৃষি, বানিয়ে তারপর হচ্ছে মার্কেট গার্ডেনিং, এটা হচ্ছে বাজার বাগান কৃষি, ডেয়ারি ফার্মিং এবং দোহ শিল্প যেটাকে বলছি আমরা দুগ্ধ। তারপরে রয়েছে প্রোডাকশন ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ ইম্পর্টেন্ট ক্যাশ ক্রপ, অর্থাৎ অর্থকরী ফসল টু গ্লোবালি লিডিং কান্ট্রিজ এক্সেপ্ট ইন্ডিয়া, ভারতের বাইরে দুটো করে দেশের সম্পর্কে জানতে হবে, প্রথমত কফি, দ্বিতীয়ত সুগার কেন হচ্ছে আখ, তৃতীয়ত কটন, তুলো। মাইনিংয়ের মধ্যে রয়েছে দেখো টাইপস অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রবলেমস, এবং মাইনিং যেটা খনিজ সেখান থেকে কিন্তু আমরা পরিবেশগত যে সমস্যাগুলো সেগুলো এখানে আমাদেরকে পড়তে হবে। তারপরে দেখো রয়েছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এই ইউনিটে অর্থাৎ টপিক হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এই এখানে রয়েছে জিওগ্রাফিক্যাল লোকেশন, সাইজ, অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ নেইবারিং কান্ট্রিজ। এখানে কিন্তু তোমরা ক্লাস টেনেও কিছুটা পড়েছো, নাইনে কিছুটা পড়েছো, সেই বিষয়গুলো এখানে ইনক্লুড হয়েছে এবছরের জন্য। সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন, অর্থাৎ ভারতবর্ষের যে লোকেশন এবং তাদের সীমানা এবং পাশাপাশি যে দেশগুলো আছে তাদের সম্পর্কে কিছু তথ্য এখানে কিন্তু দেওয়া থাকবে। ইউনিট টুতে থাকবে ইন্ডিয়া স্ট্রাকচার অ্যান্ড ফিজিওলজি, অর্থাৎ ইন্ডিয়ার যে ভারতবর্ষের যে ভূপ্রাকৃতিক বিভাগগুলো যে রয়েছে সেই বিভাগগুলো সম্পর্কে কিন্তু এখানে দেওয়া রয়েছে, ক্লাস টেনে তোমরা এগুলো কিন্তু পড়েছ। এরপর দেখো তিন নম্বর ইউনিট রয়েছে ইন্ডিয়ার ভারতের ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ জল নির্গম প্রণালী। ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া উইথ রেফারেন্স টু ফ্লো ডাইরেকশনস অ্যান্ড পেরিনিয়ালিটি, তাহলে হিমালয়ান ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চলের যে ড্রেনেজ সিস্টেম, পেনিনসুলার ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ মালভূমি অঞ্চলের যে ড্রেনেজ সিস্টেম, ইউজেস অ্যান্ড শেয়ারিং অফ রিভার ওয়াটার, নদীর জলের কাজ এবং তাদের গুরুত্ব, এই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। তাহলে এগুলো গেল আমাদের ফার্স্ট সেমিস্টারের যে চ্যাপ্টারগুলো সেগুলো। এবার আমরা দেখে নেব সেমিস্টার টু, অর্থাৎ যেখানে তোমাদের বড় প্রশ্নের পরীক্ষা হবে, অর্থাৎ যে পরীক্ষাটা তোমাদের মার্চ মাসে হবে 2025-এর মার্চ মাসে যে পরীক্ষাটা তোমরা দেবে। সেখানে দেখো কি রয়েছে, অর্থাৎ সেমিস্টার টুতে যে থিওরি পার্ট রয়েছে প্রথম যে অংশ সেখানে ফুল মার্কস রয়েছে 15, ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি। এখানে দেখো রয়েছে ইউনিট ওয়ানে কনসেপ্ট অফ আইসোস্ট্যাসি, অর্থাৎ সমস্থিতি, এটা ক্লাস ইলেভেনে গত বছরও ছিল, কনসেপ্ট অফ আইসোস্ট্যাসিস অ্যানোমেলিস থিওরিজ এয়ারি অ্যান্ড প্র্যাট, এয়ারি এবং প্র্যাটের যে তত্ত্বগুলো রয়েছে সেই তত্ত্বগুলো তোমাদেরকে পড়তে হবে। এরপর রয়েছে জিওমরফিক প্রসেস, যেখানে এন্ডোজেনিক প্রসেস রয়েছে এবং এক্সোজেনিক প্রসেস রয়েছে, এন্ডোজেনিক অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে রয়েছে ফোল্ডিং আর ফল্টিং, অর্থাৎ চ্যুতি এবং ভাঁজ, আর এক্সোজেনিক প্রসেসের মধ্যে রয়েছে ওয়েদারিং, অর্থাৎ আবহবিকার, যেখানে ডেফিনেশন টাইপস অ্যান্ড রেজাল্টেন্ট ফিচার্স কী কী ফলাফল, সয়েল ফর্মিং প্রসেস অ্যান্ড ফ্যাক্টার্স, এবং মৃত্তিকা সৃষ্টির কারণ বা বৈশিষ্ট্য সেগুলো জানতে হবে, সয়েল প্রোফাইল ডেভেলপমেন্ট, সয়েল ইরোশন,
মৃত্তিকা ক্ষয়, সয়েল কনজারভেশন, মৃত্তিকা সংরক্ষণ এবং ম্যানেজমেন্ট, কিভাবে আমরা মৃত্তিকা সংরক্ষণ করতে পারি সেগুলো রয়েছে। ইউনিট থ্রিতে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট এটাও কিন্তু এখানে রয়েছে, যেখানে দেখো রয়েছে সোলার রেডিয়েশন, সূর্যের যে রশ্মি সেই সম্পর্কিত, হিট ব্যালেন্স, তাপের সমতা, টেম্পারেচার ডিস্ট্রিবিউশন অর্থাৎ আমাদের যে তাপ সেটা হরাইজন্টাল এবং ভার্টিক্যালি, কিভাবে আমরা অক্ষাংশগত দিক থেকে বা উচ্চতাগত দিক থেকে আমরা কিভাবে পরিবর্তনগুলো পাই সেই বিষয়গুলো এখানে রয়েছে। কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, ইনভার্সন অফ টেম্পারেচার, তার মানে বৈপরীত্য তাপ এবং কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ টেম্পারেচার, কোন কোন বিষয়গুলো আমাদের তাপকে নিয়ন্ত্রণ করতে পারে সেই বিষয়গুলো রয়েছে। এরপরে আরও রয়েছে যেটা অ্যাটমসফিয়ার সার্কুলেশন অর্থাৎ কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ অ্যাটমসফিয়ারিক মোশন, ট্রাইসেলুলার মডেল, এখানে ত্রিকোষ মডেলের কথা বলা হয়েছে, প্ল্যানেটারি উইন্ড, এখানে নিয়ত বায়ুর কথা বলা হয়েছে, জোনাল উইন্ড অর্থাৎ সারফেস ওয়াকার সার্কুলেশন, আর আপার ইয়ারের মধ্যে রয়েছে জেড বায়ু প্রবাহ। এরপরে ইউনিট ফোরে রয়েছে হাইড্রোস্ফিয়ার অর্থাৎ মোডস অ্যান্ড অকারেন্স অফ ওয়াটার অন আর্থ, গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল, কনসেপ্ট অফ রান অফ ড্রেনেজ বেসিন অ্যাজ এ হাইড্রোলজিক্যাল ইউনিট। তাহলে হাইড্রোস্ফিয়ার আমরা জল সম্পদ যদি বলি, সেই জল সম্পদের মধ্যে বিভিন্ন ধরনের যে ঘটনাবলি রয়েছে, ওয়াটার অন আর্থ মানে জল, গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল অর্থাৎ সারা বিশ্বজুড়ে জলের যে গল্প রয়েছে সেগুলোই এখানে আলোচনা হবে। আর এরপরে দেখো পরের যে টপিক রয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, এখানেও কিন্তু হিউম্যান জিওগ্রাফির পার্ট ঢুকেছে, এবং সেখানে রয়েছে দেখো সেকেন্ডারি অ্যাক্টিভিটিস অর্থাৎ আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটিস, এবার সেকেন্ড যে ইউনিট বা সেকেন্ড সেমিস্টার সেখানে কিন্তু রয়েছে সেকেন্ডারি অ্যাক্টিভিটিস, যেখানে ইন্ডাস্ট্রি রয়েছে, শিল্প, যেখানে ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রির, শিল্পের বিভিন্ন শ্রেণী, ফ্যাক্টরস রেসপন্সিবল ফর ইন্ডাস্ট্রিয়াল লোকেশন, একটা শিল্প গড়ে তোলার জন্য কী কী জায়গা দরকার হয়, প্রোডাকশন ওয়াইজ ডিস্ট্রিবিউশন প্যাটার্ন অফ ইন্ডাস্ট্রিজ লিডিং টু কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড এক্সেপ্ট ইন্ডিয়া, এখানে কিন্তু ভারত ছাড়াও দুটো দেশ সম্পর্কে আমাদেরকে জানতে হবে ইন্ডাস্ট্রিয়াল সম্পর্কে। অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি যেমন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, সি বেস সমুদ্র থেকে আমরা কী কী পাচ্ছি, ফরেস্ট বেস আমরা কী কী পাচ্ছি, পেপার ইন্ডাস্ট্রি ফরেস্ট বেস, আমরা কাগজ শিল্প পাচ্ছি, সি বেস্টের মধ্যে পাচ্ছি কমার্শিয়াল মেরিন ফিশিং অর্থাৎ সামুদ্রিক মৎস্যচারণ সেটা, এবং মিনারেল বেস্টের মধ্যে পাচ্ছি মেটালিক আয়রন অ্যান্ড স্টিল অর্থাৎ লৌহ আকরিক শিল্প, এবং নন মেটালিকের মধ্যে পেট্রোকেমিক্যাল শিল্প, এর সাথে ম্যানুফ্যাকচারিং বেসড অটোমোবাইল, অটোমোবাইল মানে হচ্ছে তোমার মোটরগাড়ি নির্মাণ শিল্প। এরপর দেখো টার্সিয়ারি অ্যাক্টিভিটিসের মধ্যে ডেফিনেশন, ক্লাসিফিকেশন, কেস স্টাডি, আচ্ছা কেস স্টাডি, ট্রেড, ট্রান্সপোর্ট, সার্ভিস, কমিউনিকেশন, ট্যুরিজম অর্থাৎ তৃতীয় শ্রেণীর কার্যাবলীর মধ্যে যেগুলো রয়েছে বাণিজ্য, ট্রান্সপোর্ট মানে যোগাযোগ, সার্ভিস মানে পরিষেবামূলক কাজ, কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা, এবং তার সাথে ট্যুরিজম ঠিক আছে বা পর্যটন। এবার ইউনিট থ্রিতে রয়েছে কোয়াটারনারি অ্যাক্টিভিটিস, চার নম্বর পার্ট অর্থাৎ আমরা টার্সিয়ারির পরে কোয়াটারনারি পাই, কোয়াটারনারি হচ্ছে চতুর্থ শ্রেণীর কার্যাবলী, এখানে নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ICT অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি সম্পর্কে এখানে আমাদের জানতে হবে, বেস্ট ইন্ডাস্ট্রিজ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বেস্ট ইন্ডাস্ট্রিজ, আমরা এখানে শিল্পের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারবো, কোয়াটারনারি বিষয়গুলো যেগুলো থাকে সেগুলোই কিন্তু। এবার ইউনিট ফোরে রয়েছে দেখো কুইনারি অ্যাক্টিভিটিস অর্থাৎ পঞ্চম শ্রেণীর যে কার্যাবলী, সেই কার্যাবলীর মধ্যে রোল অফ স্পেশালিস্ট অর্থাৎ যারা বিশেষজ্ঞ তাদের কী ভূমিকা রয়েছে, ডিসিশন মেকারস অর্থাৎ যারা ডিসিশন তৈরি করে তাদের সম্পর্কে জানবো এখানে, কনসালটেন্ট, পলিসি ফর্মেটার অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা পঞ্চম শ্রেণীর যে ক্রিয়াকলাপ যেগুলো রয়েছে সেই সম্পর্কিত আলোচনা আমরা পাবো, যেগুলো ক্লাস টুয়েলভের একদম শেষের দিকে চ্যাপ্টারগুলোতে তোমাদের এগুলো ছিল। এরপর তোমাদের থিওরির আরেকটা পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এবার ভারতের ভূগোল, এর মধ্যে দেখো ইন্ডিয়ান ক্লাইমেট, ভারতের জলবায়ু সম্পর্কে এখানে কন্ট্রোলিং ফ্যাক্টরস ইন্ডিয়ান ক্লাইমেট, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক নেচার অ্যান্ড ইন্ডিয়ান মনসুন, আমরা যে মৌসুমি বায়ুর তার যে প্রকৃতি, সিজনাল ভ্যারিয়েবিলিটি অফ ওয়েদার, আমরা এখানে ঋতু পরিবর্তনটাকেও পাচ্ছি, তার সাথে মনসুন অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি,
মানে ভারতের অর্থনীতিতে তোমার মৌসুমী বায়ুর প্রভাব, ইম্প্যাক্ট অফ এনসো ফেনোমেনা অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং ইন্ডিয়ান ক্লাইমেট, অন ইন্ডিয়ান ক্লাইমেট, ইন্ডিয়ান ক্লাইমেটের মধ্যে গ্লোবাল ওয়ার্মিং এর কি ভূমিকা রয়েছে সেগুলো কিন্তু এই ইউনিটের মধ্যে আমরা পাচ্ছি। দ্বিতীয় ইউনিটে রয়েছে ফরেস্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদ, টাইপস অফ ফরেস্ট, কোন কোন ধরনের ফরেস্ট আমাদের রয়েছে, কোন কোন স্বাভাবিক উদ্ভিদ রয়েছে, ইকোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক সিগনিফিকেন্স, প্রোগ্রাম অ্যান্ড পলিসিস অফ ফরেস্ট ম্যানেজমেন্ট ইন ইন্ডিয়া। তাহলে এখানে আমাদের স্বাভাবিক উদ্ভিদ বা আমরা অরণ্য সম্পদ নিয়ে কিছুটা এখান থেকে জানবো। ন্যাচারাল হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার অফ ইন্ডিয়া, এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ড, টাইপ অফ ডিজাস্টার্স, হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যাপ্রোচেস, প্রি হ্যাজার্ড, ডিউরিং অকারেন্স অ্যান্ড পোস্ট হ্যাজার্ড, অর্থাৎ কোনো একটা বিপর্যয়ের আগে কি করতে হবে, পরে কি করতে হবে, মাঝে কি করতে হবে, সেই বিষয়গুলো এখান থেকে জানতে হবে। ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট পলিসি, আমাদের এখান থেকে অনেক তথ্যই আমরা পাবো। হ্যাজার্ড প্রন জোন অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের কোন কোন জায়গাগুলো বিপর্যয় সম্ভাবনা যুক্ত সেই সম্পর্কিত এই ন্যাচারাল হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার অফ ইন্ডিয়া এই টপিকটার মধ্যে কিন্তু রয়েছে। তাহলে এগুলো ছিল আমাদের থিওরির, অর্থাৎ সেমিস্টার ওয়াইজ যে আলোচনা বা কোন কোন চ্যাপ্টারগুলো থাকার কথা সেগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করে নিলাম। এবার আমাদের প্র্যাকটিক্যালে কি কি রয়েছে একাদশ শ্রেণীতে সেই প্র্যাকটিক্যালে বিষয়গুলো এবার একটু জেনে নেব। তাহলে দেখো, প্রথমেই ইউনিট ওয়ানে তোমাদের রয়েছে ইন্ট্রোডাকশন অফ ম্যাপ, অর্থাৎ মানচিত্র, যে মানচিত্র সম্পর্কে ডেফিনেশন, কম্পোনেন্টস, টাইপস, ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস, মানচিত্রের ব্যবহার, সংজ্ঞা, তার কী কী উপাদান রয়েছে সেই সম্পর্কিত তথ্যগুলো আমাদেরকে জানতে হবে বা প্র্যাকটিক্যালে কাজগুলো করে নিতে হবে। দ্বিতীয় ইউনিটে রয়েছে ম্যাপ স্কেল, অর্থাৎ স্কেলের ভ্যারাইটি কী কী রয়েছে, গ্রাফিক্যাল স্কেল রয়েছে, এখানে লিনিয়ার স্কেল রয়েছে, কম্পারেটিভ স্কেল রয়েছে, ডায়াগোনাল স্কেল রয়েছে, ভার্নিয়ার স্কেল রয়েছে, কনস্ট্রাকশন অফ লিনিয়ার স্কেল, এখানে লিনিয়ার স্কেল তোমাদের আগেও ছিল, এটা লিনিয়ার স্কেল অঙ্কন, অর্থাৎ রৈখিক স্কেল অঙ্কন পদ্ধতি জানতে হবে। তিন নম্বর ইউনিটে রয়েছে ম্যাপ প্রজেকশন, যে ম্যাপ প্রজেকশনটা তোমাদের 12-এ ছিল, এবার 11-এ ইনক্লুড হয়ে গেছে, এবং যে প্রজেকশনগুলো তোমাদের আগে ছিল সেগুলো কিন্তু একটাও এখানে নেই, একটা আছে, দু নম্বরটা। প্রথমে দেখো, পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন রয়েছে, দ্বিতীয় সিম্পল কোনিক্যাল উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারাল, এটা 12-এ ছিল গত বছর, আর মার্কেটর প্রজেকশন। তাহলে এই তিনটা প্রজেকশন কিন্তু আমাদের আঁকা শিখতে হবে, এবং এখানে বলেছে ম্যাথমেটিক্যাল কনস্ট্রাকশনই কিন্তু শিখতে হবে। এরপর ইউনিট 4-এ রয়েছে ইন্টারপ্রিটেশন অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এটাও 12-এ কিন্তু তোমাদের ছিল গত বছর পর্যন্ত, এখন তোমাদের 11-এর জন্য এটা ইনক্লুড হলো। স্টাডি অফ ওপেন সিরিজ টোপোগ্রাফিক্যাল ম্যাপ 1:50,000 যে স্কেলে যে মানচিত্রগুলো হয়, এবং সেই মানচিত্রগুলো অবশ্যই তোমাদের প্ল্যাটিউ এরিয়ার হয়, ঠিক আছে, সেই প্ল্যাটিউ এরিয়া টোপোগ্রাফিক্যাল মানচিত্র ড্রয়িং কীভাবে করতে হয়, কীভাবে ওখান থেকে তথ্য সংগ্রহ করে ওখান থেকে কন্ট্রোল লাইনগুলো নিয়ে কীভাবে ভূমিরূপগুলো আঁকতে হয়, এই সমস্ত বিষয়, তার সাথে তোমাদের এখান থেকে ন্যাচারাল ভেজিটেশন, ড্রেনেজ সিস্টেম, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, সেটেলমেন্ট, এই বিষয়গুলোকে নিয়ে এইখানে স্টাডি করতে হবে, এবং ছবি আঁকতে হবে, এবং প্র্যাকটিক্যাল খাতাতেও সেগুলো তৈরি করতে হবে। এরপর দেখো, 5 নম্বরে রয়েছে ইন্টারপ্রিটেশন অফ ইন্ডিয়া ডেইলি ওয়েদার ম্যাপ, এখানে ডেইলি ওয়েদার ম্যাপ গত বছর 11-এ ছিল, ডেইলি ওয়েদার ম্যাপ জানুয়ারি টু জুলাই মান্থ আন্ডার ফলোয়িং হেডস, প্রেশার কন্ডিশন, উইন্ড কন্ডিশন, স্কাই কন্ডিশন, ইনক্লুড ক্লাউডনেস অ্যান্ড প্রেসিপিটেশন, অর্থাৎ আমরা ওয়েদার ম্যাপ যেটাকে বলছি সেই ওয়েদার ম্যাপ হচ্ছে আমাদের উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, বায়ুর চাপ, এই সংক্রান্ত যে মানচিত্রের মধ্যে দেখে আমাদেরকে ইন্টারপ্রিটেশন লিখতে হবে, সেই বিষয়টা এখানে রয়েছে। এবং 6 নম্বরে রয়েছে প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ পোস্টার, এটা একদমই নতুন, পোস্টার তৈরি করা, পোস্টার রিলেটেড টু এনি ওয়ান প্রমিনেন্ট হ্যাজার্ড ডিজাস্টার, কজেস, কনসিকোয়েন্সেস, প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ম্যানেজমেন্ট উইথ রেসপেক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যেমন তোমরা বলতেই পারো যে সুন্দরবন অঞ্চলে বন্যা, এই ধরনের কোনো একটা পোস্টার তোমাদের কিন্তু তৈরি করতে হবে, যেখানে কিন্তু নম্বরও কিন্তু এখানে নম্বর বিভাজনে কিন্তু নম্বর তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, সেটাতে কিন্তু 4 নম্বর থাকবে, 2+2।
আর ইউনিট 7-এ রয়েছে ল্যাবরেটরি নোটবুক অ্যান্ড ভাইবা, এর জন্য কিন্তু রয়েছে 3 এবং 2 নম্বর। আর এখানেও দেখো যে ইউনিট 1-এর ক্ষেত্রে 2 নম্বর রয়েছে, ইউনিট 2-র ক্ষেত্রে 4 নম্বর রয়েছে, ইউনিট 3-র ক্ষেত্রে 5 নম্বর রয়েছে, ইউনিট 4-এর ক্ষেত্রে 6 নম্বর, ইউনিট 5-এর ক্ষেত্রে 4 নম্বর, ইউনিট 6-এর ক্ষেত্রে 4 নম্বর এবং ইউনিট 7-এর ক্ষেত্রে 5 নম্বর। অর্থাৎ 30 নম্বরে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এবং থিওরি কিন্তু তোমাদের 70 নম্বরে পরীক্ষা হবে। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করব। আমরা আজকের আলোচনায় জেনে নিলাম ক্লাস 11-এ সেমিস্টার যে সিস্টেম চালু হচ্ছে, সেই সেমিস্টারে তোমাদের কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে বা আগে কোনগুলো ছিল, অর্থাৎ চ্যাপ্টার কোনগুলো কোনগুলো তোমাদের পড়তে হবে এবং সেটা কোন ফরম্যাটে হবে, এমসিকিউ, এসিকিউ এবং সেটা বড় প্রশ্ন, সবগুলোই আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো, ভালো থেকো সবাই। আর এরপরের ভিডিওতে আমরা দ্বাদশ শ্রেণীর যে সেমিস্টার সেখানে কোন কোন বিষয়গুলো রয়েছে, কোন কোন টপিকগুলো ইনক্লুড হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ভালো থেকো সবাই, ধন্যবাদ।